बंधुरा नमस्कार, एनडीडी गॉड केयर यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक के अभिनंदन जानिए शुरू करछि आजकल भिडियो। बंधुरा आजकल भिडियो जेटा अपन सामने तुले धरछि, ये भिडियो शुधुमात्र साइलेंसेर जन्य। साइलेंस अनेकेरी प्रश्न थाके, दादा साइलेंस किभाबे खाओ? छागल जारा फार्म करछेन प्रथमे साइलेंस छागल किन्तु खेते चाय ना। छागल जैक एक स्मेल थाके तो प्रथम प्रथम साइलेंसटा खेते जाए ना। साइलेंसटा खावा धराते दो चार दिन टाइम लेगे जाए। तो जैक बंधुरा आमी किभाबे साइलेंस खावाई और आमार छागल साइलेंस केमन खाय आज आमी आपनादेर सामने तुले धरछि। तो चलुन आगे देखा जाक। एई जे बंधुरा पात्रेर मध्ये देखछेन आमी साइलेंस अलरेडी दिए रेखे दिएछि। सकालेर टाइम एखन छागलगुली फार्मेर भितरेई आछे, छागलगुली बार करा हयनि, एकटा छागल बेरिये एसेछे। तो आमी देखाच्छि आपनादेरके किभाबे साइलेंस आमी दिए रेखे दिएछि, देखुन। आर ओदेरके छाड़ा मात्र किभाबे साइलेंस खाबे देखुन। प्रथम कथा, जादेर साइलेंस खेते जाय ना तादेरके सकाले टाइमटाई साइलेंस देबेन, তাহলে কি হবে সারা রাত্রি পেট খালি থাকে তো খিদে থাকে তো ওরা চেষ্টা করবে খাওয়ার। তো সাইলেসের মধ্যে দুটো জিনিস মিক্স করে দেবেন। প্রথম প্রথম একটু খাবার সোডা দেবেন পরিমাণ মতো, আর সাইলেসের মধ্যে আটা একটু মিক্স করে দেবেন। তাহলে কি হবে আটার স্মেল এবং একটু লবণ দেওয়া থাকবে, তো তাতে কিন্তু ওদের একটু একটু টেস্ট হবে। প্রথম প্রথম খেতে চাই না, আমারও ফার্মে ছাগল খেতে চাইতো না, কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন খায় সেটা দেখার জন্য। তো চলুন দেখা যাক, ফার্ম থেকে ছাগলও বার করলে ছাগলও সোজা এসে দেখবেন কেমন খাবে সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে। তো বন্ধুরা দেখুন, ফার্ম থেকে সব ছাগল ছেড়ে দেওয়া হয়েছে আর ছাগলগুলি কীভাবে সাইলেন্স খাচ্ছে দেখুন। প্রথম প্রথম কিন্তু আমারও ছাগলে সাইলেন্স খাচ্ছিল না যখন আমি সাইলেন্স প্রথম দিই, এখন তো প্রায় চার পাঁচ মাস হয়ে গেল। এখন তো এদের দেখুন আমার বিড়ালটা কেমন খাচ্ছে। প্রত্যেকটা ছাগল খুব ভালোভাবে সাইলেন্স খায়। আপনাদের দেখাচ্ছি এই যে এই ছাগলটা আজ সাত দিন হলো ফার্মে, মোটামুটি এক মাস হলো ফার্মে এসছে। দেখুন এই ছাগলটা, এই ছাগলটাও সাইলেন্স খাওয়া ধরে নিয়েছে। প্রথম প্রথম এও খাচ্ছিল না, এখন কিন্তু এ খুব ভালো খাওয়া শুরু করেছে দেখুন। তো বন্ধুরা সাইলেন্স সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। কারো ছাগল যদি সাইলেন্স খেতে না চায় কীভাবে খাওয়াবেন কমেন্ট করলে আমি কমেন্টে জানিয়ে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।